হ্যালো বন্ধুরা, বলা হয়ে থাকে ভাগ্য এমন একটি জিনিস যেটি সৃষ্টিকর্তার কাছ থেকে ঠিক হয়ে আসে, কিন্তু আজকের এই ভিডিও দেখার পর আপনি এটি বলে ফেলবেন যে সৃষ্টিকর্তা এমন ভাগ্য আমাদের ভুল করেও যেন না দেয়। এই কারণে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। কাজের জিনিস হওয়ার সাথে সাথে অনেক বিপজ্জনকও হতে পারে যদি এটিকে সঠিকভাবে না চালানো হয়। তেমনি একটি সিসিটিভি ফুটেজ দেখে আপনিও আপনার হাসিকে থামিয়ে রাখতে পারবেন না, কেননা এই ব্যক্তির জন্য স্কুটি চালানো আর সেটাকে জায়গায় জায়গায় ধাক্কা মারা কোনো ব্যাপারই না। এমন ড্রাইভার আমি আমার জীবনে কখনোই দেখিনি, কেননা যেখানে মানুষ তার পুরো ক্যারিয়ারে এক দুইবার হওয়া অ্যাক্সিডেন্ট কেমন রাখে, অপরদিকে এই ব্যক্তি এই জায়গাতে চার চারবার আলাদা আলাদা যানবাহনে ধাক্কা মেরে বসে। এরপরও তার যখন আশ মেটেনি, তখন শেষে সে নিজে নিজেকে আর সাথে তার স্কুটিকে পচা পানিতে ফেলে শান্ত হয়। আপনার ভাগ্য কি কখন এতটা খারাপ হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনি রাস্তায় চলতে চলতে ফোন ব্যবহারকারীদের মধ্যে একজন হয়ে থাকেন, তো দয়া করে এই বসটি ত্যাগ করুন। তাছাড়া যে ঘটনা এই মহিলাটির সাথে ঘটেছে সেটি আপনার সাথেও হতে পারে। এই মহিলাটি আনন্দের সাথে ফোন ব্যবহার করতে করতে হাঁটছিল, আর তিনি সামনে গিয়ে একটি গর্তে পড়ে যান। 6 ফিট গর্তে পড়ে আঘাত পাওয়া তো স্বাভাবিক ব্যাপার, যার পর তাকে সেখান থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাই এ কারণে আপনি কখনো ভবিষ্যতে এই মহিলাটির মতো ভুল করবেন না। তাহলে আপনার সামনে গর্তটা কতটা গভীর হবে? দুইজন চোর চুরি করার উদ্দেশ্যে এই দোকানটিতে আসে। প্ল্যান একদম সিম্পল আর সহজ ছিল, একজন চুরি করবে আর একজন বাইক চালাবে। এভাবে একটি চোর ভেতরে যায়, আর ঠিক তখনই কিছুটা এমনটা হয় যা কেউ ভাবতেও পারেনি। এই যে চোরটি ভেতরে গিয়েছিল, সে উপর থেকে লাফ দিয়ে সোজা মাটিতে এসে পড়ে, আর অপরজন চোর সঙ্গীকে এমনটা দেখে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু চিন্তার বিষয় হলো এটাই যে এই চোরটির সাথে আসলে কি হয়, যে সে টাইগার সর্পের মতো একদম মাটিতে এসে পড়েছিল। আপনাদের কি মনে হয় এর সাথে কি হয়েছিল অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিন। ভালো রিলেটিভ আর ভালো প্রতিবেশী শুধুমাত্র ভাগ্যবানদেরই হয়ে থাকে, কিন্তু ভারতের কোন মহল্লার একটি গলি থেকে ভাইরাল হওয়া এই ভিডিও মানুষকে অনেক ভালোই শিক্ষা দিয়েছে। প্রতিবেশী সর্বদা ভালো হওয়া চাই, তাছাড়া এমন কিছু হওয়া তো স্বাভাবিক ব্যাপার। শুরুতে ভিডিওটি দেখে এমনটা মনে হয় এই দুই মহিলার মধ্যে আবর্জনার ব্যাপার নিয়ে তর্ক চলছিল, যদিও তারা আস্তে আস্তে উগ্র রূপ নেয়। সীমা তারপর পার হয়ে যায় যখন এই মহিলা দুইজন ঝগড়া করতে করতে ড্রেন থেকে ময়লা নিজের হাতে নিয়ে একে অপরের বাড়ির দিকে ছুটতে শুরু করে। এই ভিডিওটি সত্যি মজাদার, কেননা যেখানে এই মহিলারা ময়লা ফেলছিল তার মাঝে ব্যক্তি মনে করুন স্ট্যাচু অফ লিবার্টির মতো দাঁড়িয়ে ছিল, যার শরীরে ময়লা লাগা সত্ত্বেও তার কোনো প্রতিক্রিয়াই ছিল না। আপনাদের প্রতিবেশীও কি এরকম আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। মদ এমন একটি জিনিস যা মানুষকে এমন কিছু করতে বাধ্য করে যা হয়তো সে স্বপ্নে ভাবেনি। ভাগ্যের এই অদ্ভুত পরিণতি এই মাতাল পৃথিবীকে দেখিয়েছে, যেখানে সেই দুই প্যাক মদ খেয়ে বিদ্যুতের তারে ঝুলে যায়। তারের উপর কাউকে এভাবে ঝুলতে দেখে সেখানে মানুষের ভিড় জমা হয়ে যায়। মাতাল তো আমরা অনেক দেখেছি, কিন্তু মাতালে কি কখনো এতটা খারাপ ভাগ্য হতে পারে যা আমরা প্রথমবার দেখছি? এবং বেশ কিছুক্ষণ শো দেখানোর পর সে মাতাল মাটিতে পড়ে যায়। আপনি কি কখনো এরকম মাতাল দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিন। চুরি করার সময় তো চোর অনেক চিন্তা ভাবনার পরই চুরি করে থাকে, যেন সেখান থেকে সে নিরাপদে পালিয়ে আসতে পারে, কিন্তু এই চোরের ভাগ্য তার সাথে ছিল না। আর দেখুন তার সাথে কি হয়, এই চোরটি এই বাড়িতে চুরি করার উদ্দেশ্যে ঢুকে তো পড়ে, কিন্তু তাড়াহুড়ায় দরজাকে লক করে ফেলে। পরে আর কি, এই চোরটি এখানে আটকা পড়ে যায়। এই চোরটি পানির জন্য মাছের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, লাথি ঘুষি সবকিছু মেরে বসে, কিন্তু সে এখান থেকে পালানোর কোনো উপায় বের করতে পারে না। পরিশেষে সকাল হওয়ার পর যখন পুলিশ আসে, তখন তারা দরজা খুলে একে তারা এখান থেকে তার শ্বশুর বাড়ি নিয়ে যায়, মানে জেলের হাওয়ায়। আমাদের ভিডিও শেষ ক্লিপটি দেখে আপনি ভালো একটি শিক্ষা পেতে চলেছেন। যদি আপনিও নিয়মিত জিম লাভার হয়ে থাকেন, তাহলে আপনি এমন ভুল কখনোই করবেন না। এই ছেলেটি তার বাড়িতে ব্রেঞ্চ প্রেস নামের একটি এক্সারসাইজ করছিল, তাও আবার তার চেয়ে বেশি ওজনের লোহা নিয়ে, এবং সেটিকে উঠিয়ে এভাবে সে যখন নিচে রাখার চেষ্টা করে, তখন সেটি তার গলায় এসে পড়ে। কোন রকমে সে ওয়েটকে তার গলা থেকে হটাতে সক্ষম হয়। আপনার এরকম খারাপ ভাগ্য যেন না হয়, এজন্য জিম করার সময় আপনি ঠিক যতটা ওজন নেবেন যতটা আপনি উঠাতে পারবেন। আশা করছি আপনার ভাগ্য এই লোকদের মতো কখনোই যেন না হয়। সুপ্রিয় বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।